গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে 6:40। আমি সন্ধেবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, আর সন্ধেবেলা আমি এখন আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আজকে ঘুম থেকে উঠলাম প্রায় 6টা, 6টায় উঠে ঘরটা একবার একটু মুছলাম। সকালবেলা একবার মোছা হয়ে গেছে, আর বিকেলবেলা আরেকবার মুছলে কি ঘরটা একটু ফ্রেশ লাগে। তো বিকালবেলা ঘর মুছে সন্ধে দিয়ে, আগে সন্ধে দিয়ে নিয়েছি তারপর ঘরটা মুছেছি, মুছে তারপর এখানে একটু কাজ টাজ করলাম। কাজ বলতে আজকে আমাদের বাড়িতে একটু গেস্ট আসবে, আমার এক খুড়তো তো যা আসবে, আর সঙ্গে আরেকজন আসবে, মানে নীলাদ্রির একটু দূর সম্পর্কের এক আত্মীয় আসবে। তো তাদের জন্য একটুখানি ঘরোয়া কিছু করে নিয়েছি। আসলে দূর সম্পর্কের আত্মীয় আসবে, সে হচ্ছে মানে নীলাদ্রির পিস্তত দিদির ছেলের ঘরের মেয়ে। ও আসলে মেসে এখানে পড়ছে, তো মুর্শিদাবাদ থাকে ওরা, তো এখানে এসেছে বলে আমাদের বাড়িতে আসবে একটু ঘুরতে, মানে আজকে এমনি সন্ধেবেলা আজকে ঘুরতে আসবে। তা কি দেব ভাবলাম, কি করব, নীলাদ্রিকে বললাম বাইরে থেকে কিছু নিয়ে এসো, প্লাস ঘরে আমি একটু হাতে কিছু একটু করে দিই। তো কি করেছি দেখো, দেখিয়ে দিচ্ছি, বেশি কিছুই না, এই দেখো এখানে একটু ঘুগনি করে রেখেছি, আর এখানে শসা আর পেঁয়াজ একটু কেটে রেখেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এইমাত্র নীলাদ্রি ফোন করেছিল, ট্রেন থেকে নেমে গেছে বেলঘরিয়াতে, তো কি আনবে বললো, আমি বললো সিঙ্গাড়া আনি আর মিষ্টি আনি। ঠিক আছে সিঙ্গাড়া মিষ্টি আনো, আমি খাবো কিনা জিজ্ঞাসা করছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ খাবো না কেন, সিঙ্গাড়া আবার কেউ না খায়? ভীষণ প্রিয় গরম গরম সিঙ্গাড়া, দারুণ লাগে বলো। তো আজকেও এখন ওরা আসবে 7:30 নাগাদ বলেছে আসবে, ওদের জন্য অপেক্ষা করি। আবার নীলাদ্রি থাকবে না, নীলাদ্রি পড়াতে যাবে সেরকমই কথা। এখন আমি লাস্ট পর্যন্ত আমি জিজ্ঞাসা করলাম না এখন পড়াতে যাবে কি না, অনলাইনই পড়াবে। অনেক সময় কি করে বলো তো, মেয়েটা বলে যে না আমি অনলাইন পড়বো, বাড়িতে আসতে হবে না, আবার কখনো বলে অফলাইন পড়বো, এরকম ব্যাপার। তো দেখা যাক আসার পর, এখন জিজ্ঞাসা করলাম না, আসার পর দেখা যাক ও কী করবে। তাহলে চলো আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে, কি রাত্রে কি রান্না করবো সেটা জানি না। আবার ওরা আসলে ভিডিও করবো কি না সেটা বলতে পারছি না, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, সেটা তখন ভাবা যাবে। তাহলে চলো আটাকে সরিয়ে দেবো, চায়ের কালারটা দাঁড়িয়েছে, তোমাকে দেখাই, দেখাবো মাঝে দেখি, দেখাবো হাই করে দাও একটুখানি। এটা হচ্ছে আমার যা, তোমাদের বলেছিলাম যে আমার যা আসবে, যা হচ্ছে আমার। চলো ওদের একটুখানি, আজকেও কিছু খাবে না, ওরা তো সবাই চলে গেছে, এখন রাতের খাবার তৈরি করব। ঘুগনি বেশ অনেকটাই রয়েছে, সেটা আমার আর মেয়ের কালকে সকালে টিফিন হয়ে যাবে। নীলাদ্রিকেও দিয়ে দিয়েছি আগেই, মানে অফিস থেকে আসার পরে নীলাদ্রিকে দিয়ে দিয়েছি, ঘুগনি দিয়েছি, মিষ্টি আমরা খাইনি, মিষ্টি আমরা এমনিতেই খেতে পছন্দ অত করি না। তারপর কালকে ইয়ে খেলাম, বোঁদে খেলাম, পরপর তো মিষ্টি খাবোই না। তা আমরা সিঙ্গাড়া খেলাম আর হচ্ছে ইয়ে খেলাম, ঘুগনি খেলাম। আর যা তো বললাম, দেখলেই তো যা খেলো না, মানে ওরা আজকে উপোস করেছে, জানি না, তাহলে আমি বলতাম অন্যদিন আসতে, তা আজকে এসে যাচ্ছে, বললো তো কিছু হবে না দিদিভাই, অন্যদিন আরেকদিন আসবো, আরেকদিন খেয়ে যাবো। ঠিক আছে, তো আমাদের এখন রাতের খাবার হচ্ছে ডাল বসিয়েছি, ভাত হলো, আর চিকেন না একটু আছে, অল্প একটু আছে, আর এই যে আলু ভাজা জন্য আলু দেখো কেটে নিয়েছি, আলু ভেজে নেব, এই দিয়ে খাবো। মেয়ে তানি কিচ্ছু খেলো না জানো, মানে বলছে না আমার ভালো লাগছে না, খাবো না, না একটু শুধু ইয়ে খেয়েছে, একটা মিষ্টি খেয়েছে, গোলাপ জামুন খেয়েছে একটা, এই একটাই খেয়েছে, আর কিছু খায়নি। আর ঘুগনিও দিলাম, ঘুগনি আমাকে দিয়ে দিল, বললো না আমার খাবো না, ভালো লাগছে না খেতে। ঠিক আছে, যখন ভালো লাগছে না থাক, তাহলে শরীর ঠিক লাগবে না। ও বলছে ও চিকেন খাবে না, বললো আমি চিকেন খাবো না, আমি ডাল আর আলু ভাজা দিয়ে খাবো। ঠিক আছে তাহলে তাই হবে, তাহলে চলো এগুলো করে নিই। আর অনেক এখানে বাসন রয়ে হয়ে গেছে, এই বাসনগুলোকে এখন আমরা মাজতে হবে,
বাসনগুলো মেজে আলুটা ভেজে প্রায় এখন 10টা বাজতে 5 হয়ে গেছে, আলুটা ভেজে খেতে দিয়ে দেবো। আর ওই সিঙ্গাড়া না, দুটো করে সিঙ্গাড়া খেয়েছি জানো তো, মানে আনা হয়েছিল বেশি, মেয়ে দুটো এক্সট্রা হয়েছিল, মানে সবার জন্য তো একটা করে আনা হয়েছে, তারপরে মেয়ে খেলো না আমার, আমার যা খেলো না সেই দুটো এক্সট্রা হয়েছে, সেটা আমি একটা আনলাম, যে একটা দুজনে আবার দুটো খেলাম, মানে দুটো করে সিঙ্গাড়া খাওয়া হয়েছে। এখন আমার আমার পেটেও জায়গা নেই একদম, একটুখানি ভাত খাবো, অল্প একটু ভাত খাবো শুধু। আর ঘুগনিটাও বেশ অনেকটাই খেয়েছিলাম, এক বাটির মতো প্রায় ঘুগনি খেয়েছি, পেট এখন ভর্তি। চলো তাহলে আলুটা ভাজা করে নিয়ে এগুলো সমস্ত কমপ্লিট করি। আর এখানে দেখো কি কাণ্ড হচ্ছে, আমার মেয়ে আলু ভাজা করছে, আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে বলেছি, কড়াইটা বসিয়ে নীলাদ্রি ডাকছিল, আমি গিয়েছি তো মেয়েকে বললাম গ্যাসটা একটু কমিয়ে দে, ও বাবা ও কমাতে এসে দেখছে আলুটা ভাজা কাটা রয়েছে আর তেলটা দেওয়া রয়েছে, ও কি করেছে আলু দিয়ে দেখো লবণ হলুদ দিয়ে ও আলু ভাজতে শুরু করে দিয়েছে, বড় হয়ে গেল বলো মেয়ে, আমার আর চিন্তা কি আছে, দেখো ওকে দেখাবো না, ওকে মানে দেখাতে বারণ করে। আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে মেয়ে যখন দেখলে যে আলু ভাজা করছে, তারপরে না আমি আর নীলাদ্রি একটু গল্পে মত্ত হয়ে পড়েছিলাম, করতে করতে অনেক রাত হয়ে গেছে, তারপর আমাদের আর আমার আর আর কি ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তা ভাবলাম যে ঠিক আছে আজকে কালকের সাথে আজকে কন্টিনিউ করেই দিই। তা আজকে সকাল থেকেও কোনো ভিডিও শ্যুট করা হয়নি, আজকে সকাল থেকে একটু শরীরটা খারাপই ছিল, তো কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তো এখন একটু সময় পেলাম দেখে ক্যামেরাটাকে অন করে নিলাম। এখন বেজে গেছে 1:10, আর এখন আমি একটু চা খাবো, আর সকাল থেকে আমি আজকে এত শরীরটা খারাপ ছিল যে নীলাদ্রির যা বাসন টাসন কালকে হয়েছিল সেগুলো কালকে তো মাজা হয়নি, কারণ কালকে ওই যে বললাম মেয়ে আলুটা এখানে ভাজছে, মেয়ে বললাম আমি ভাজবো, তো ও ভাজছে আর আমি আর নীলাদ্রি কথা বলতে বলতে অনেক সময় চলে গেছে, তো নীলাদ্রি বললো এখন আর বাসন টাসন কিছু মাজতে হবে না, রেখে দাও কালকে সকালেই মাজবে, তো রেখে দিলাম, কিন্তু সকালে উঠে আমার এত শরীর খারাপ ছিল যে নীলাদ্রি সমস্ত বাসন মেজে দিল, আর কিছু বাসন টেবিলের ওপর এখনও রয়েছে। আর কালকে যে তোমাদের বললাম যে ঘুগনিটা যা যত অনেকটাই রয়েছে ঘুগনি, সেই ঘুগনিটা আজকে আমার আর মেয়ে সকালে হয়ে যাবে, কিন্তু ঘুগনিটা সকালে জাল দিতে গিয়ে দেখি কি বলতো ঘুগনিটা নষ্ট হয়ে গেল, কতটা ঘুগনি এত কষ্ট লাগছে না, তারপরে কি করব, তখন যদি আমি কিছু করতে বসি তা দেরি হয়ে যাবে, তখন অলরেডি 9:30 বেজে গিয়েছিল, তখন কি করলাম পটলের তরকারি করেছিলাম দুপুরের জন্য, ওই দিয়েই মেয়েকে দিয়ে দিলাম, রুটি করে মেয়েকে পটলের তরকারি দিয়ে দিয়ে দিলাম, আর আমি একটু ভাত খেলাম, তো এই করেই হয়ে গেল। এখন মাছের ঝোল আছে, এখন একটুখানি আলুর দম টম কিছু করে নিতে হবে, নইলে শুধু মাছের ঝোল দিয়ে তো খাওয়া যাবে না, আর ভাজা পোড়া একদম খাবো না, ওই এই কালকে আলু ভাজা খেয়েছি এখন আর ভাজা খাবো না, তো আলুর একটা দম করে নেব এই। আর রাত্রিবেলার জন্য মোচা, মোচা কিছুটা সেদিনকার নীলাদ্রি কেটেছে, মানে কেটেছে বলতে ছুলে রেখেছে, আর বাদ বাকি আজকে আমি রান্না করতে করতে কিছুটা ছুললাম। আর এখন আমি একটু করে নেব চা, চা করে একটু, চা না খেলে মানে সকালে একবার খাই তো, এখন একবার না খেলে ভালো লাগে না, তো এখন একবার একটু চা খেয়ে নিই তারপরে কাজে লাগবে। চা নিয়ে দেখো আমি বারান্দায় চলে এসেছি, ওয়েদারটা এত সুন্দর যে বারান্দায় না এসে আমি থাকতে পারলাম না, ঘর থেকে দেখলাম ভীষণ সুন্দর ওয়েদারটা, আর গাছে এই দেখো নয়নতারা বলছি 9:00 ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে, কালারটা তো আমার ভীষণ পছন্দের কালার, তাই ফুলগুলোও দেখছি, আর বাইরের সব সবুজটা দেখছি, আকাশটাও সুন্দর, তো এখানে এসে একটু চাটা খেয়ে নিলাম, আর এই বারান্দাটা তোমরা জানোই আমার ভীষণ পছন্দের। আর চা খাওয়া কমপ্লিট করে এখন আমি বিছানাটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ মেয়ে পড়াশোনা করে ওই বই টইগুলো ওখানেই রয়েছে, তো আমি বলেছিলাম থাক আমি গুটিয়ে দেব, তো আমি এগুলো এখন গুটিয়ে দিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে টেড়ে নেব, নিয়ে তারপরে খাওয়ার দাওয়ার ওদিকে যাব, তবে না তার আগে খাওয়ারের আগে মোচাটা বললাম না তোমাদের খুলে নেব, কারণ রাত্রিবেলা মোচা করব, তখন যদি সেদ্ধ করে মানে মোচা খুলে সেদ্ধ করে করতে চাই অনেক সময় চলে যাবে, তাই এখন ভাবলাম যে আগে এগুলো বিছানাটাকে পরিষ্কার করে নিই, বিছানাটাকে পরিষ্কার করে তারপরে মোচাটা আগে খুলে টুলে সব রেডি রেডি করে রাখি, আর সব বইটইগুলো সরিয়ে দিয়ে এখন আমি বিছানাটাকে ঝেড়ে দিচ্ছি। আর আমার এই মানে একটা বাতি কি জানো তো, বিছানাটাকে মাঝে 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 ঝেড়ে দিই, আমার বেশ ভালো লাগে বিছানা টান টান করে দেখতে, আমার খুব ভালো লাগে।
বিছানা একদম পরিষ্কার করে এসে আমি এখন চলে এসেছি, মোচাটাকে ঠিকঠাক সব করে নিতে মোচাটাকে খুলে নিয়েছি, আর এখন আমি চপারে চপ করে নিচ্ছি। আর দেখো বলো কি ভালো, মানে কত সুবিধে হয়েছে আমাদের, এখন এখন হাতে কাটতে হয় না আমাদের মোচা। আগে যখন মোচা আনতো না, এই যে কাটার নাম শুনলেই আমার মানে গায়ে জ্বর আসতো, ওই বসে 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 খুব মানে নিখুঁত করে কাটা ভীষণ কষ্ট হতো। আর এই চপারটা মানে দেখেছি যখন থেকে আমি দেখেছি এই চপার, তখন আমি নীলাদিকে বলেছি আমাকে একটা চপার কিনে দাও, ভীষণ সুবিধে। তোমাদের যাদের চপার নেই বাড়িতে, বেশিরভাগই এখন সবার বাড়িতেই রয়েছে, কিন্তু যাদের বাড়িতে নেই আমি তাদের বলবো তোমরা এই চপারটা কিনে নাও, ভীষণ সুবিধে হয়। অনেক মাঝখানে না আমার ওই গ্রেটারটাও নষ্ট হয়ে গিয়েছিল, তার ফলে লাউটাও, লাউ চাল কুমড়ো এগুলো কাটতেও ভীষণ অসুবিধে হতো। তখন আমি এই কি করতাম, এই চপারটা দিয়ে লাউ চাল কুমড়ো ওগুলোকে চপ করে নিতাম। বেশ মানে এত সুবিধে, এত তাড়াতাড়ি হয়ে যায় যে চিন্তাই করতে হয় না। মোচাটা কেটে নিয়ে আমি এই টেবিলটাকে পরিষ্কারও করে নিয়েছি। আর দেখো এখানে অনেকগুলো মানে কাপ টাপ সবগুলো রাখা রয়েছে, তারপরে কালকে যে আমি কাচের বাটিগুলো নামিয়েছিলাম সেইগুলো রয়েছে, সেইগুলোকে এখন উঠিয়ে দিই। সকালে ধোয়া তো হয়েই গেছে, এগুলো নীলাদ্রি সকালে ধুয়ে গেছে, আর আমি এখন এগুলোকে জলটা ঝেড়ে মানে শুকিয়েই গেছে, এখন আমি যেটা জিনিস সেটাই আমি রেখে দিচ্ছি। এ সুন্দর করে আমি সাজিয়ে রেখে দেব, আবার যেদিনকার কেউ আসবে আবার নামাবো। আর দেখো দেখো এই যে এটার মধ্যে, এটা না আমি বাজার কলকাতা থেকে আগের বার পুজোয় সব জিনিসপত্র কিনেছিলাম, এটা গিফট পেয়েছিলাম, মানে গিফট যা মানে এত ভালো লেগেছিল না, ভীষণ ভালো লেগেছিল। এই দেখো এইভাবেই আমি রেখে দিয়েছি, আর এটাকে আমার না এই কাচেরগুলো এইভাবে রাখতে বেশ ভালো লাগে। আর এই স্টিলের বক্সটাও সেদিনকার ডিভানটা খুলেছি, তখন দেখলাম এই স্টিলের বক্সটা রয়েছে, তাই এটাকেও নামিয়ে ফেলেছি। এগুলোকে এখন যেখানকার জিনিস সেখানে সবগুলো রেখে দেবো। আর বাটি ফাটিগুলো তো এগুলো নর্মাল, এগুলো সব সময় ইউজ করার, এগুলো ঝুড়ির মধ্যে রেখে দিই, জল ঝরেই গেছে, আর একটু যখন পরে সব গোছাবো তখন এগুলো ঠিকঠাক করবো। এখন কিন্তু 7:30 বেজে গেছে, আর নীলাদ্রি অফিস থেকে চলে এসেছে, চলে এসে তারপরে ও ওকে টিফিন দিলাম, আমি আরও টিফিন খেলাম, মেয়েকে দিলাম, মেয়েও খেলো। তো মেয়ে পড়তে বসে গেছে, মানে আজকে ওর অঙ্কেও ক্লাস আছে, অনলাইন অঙ্ক ক্লাস করছে, আর নীলাদ্রির কম্পিউটার ক্লাস রয়েছে, স্টুডেন্টকে পড়াচ্ছে অনলাইনে। আর আমি এখানে মোচাটা রান্না করব এখন, তো তার জন্য আমি আলু কেটে নিচ্ছি। আজকে আর টেবিলের মধ্যে আলু কাটছি না, আজকে দেখলাম যে না আজকে এখানে দাঁড়িয়েই কাটি। তো এক এক দিন এক একটা জায়গায় করতে ভালো লাগে, নইলে কি বলতো সব কাজগুলো একঘেয়ে হয়ে যায়, মানে টেবিলের ওপর কাটাটাও সে একঘেয়েমি হয়তো লাগবে। কখনো দেখবে আমার বসে কাটতে ইচ্ছে করে, কখনো নিচে বসে কাটি, কখনো টেবিলের ওপর কাটি, তা আজকে ইচ্ছে করলো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুগুলো কেটে নিচ্ছি। আর মোচাটা তো দুপুরবেলায় সেদ্ধ করে নিয়েছি, আর এখন আমি এখন দেখো শিলনোড়া উঠিয়েছি, আর এখন আজকে আমি মোচাটা করব বাটা মশলা দিয়ে। যে বেটে সময় আছে তো, না হলে কি করতে হবে বলো তো, বসে থাকতে হবে, বোরিং লাগবে, সেই জন্য আমি এখন বেটে নিচ্ছি। এখানে নিয়েছি জিরে, ধনে আর আদা আর কাঁচা লঙ্কা, এগুলোকে এখন আমি বেটে নিচ্ছি, বেটে আজকে মোচা রান্না করব। দেখবে বাটা মশলার কিন্তু একটা আলাদা মানে স্বাদ আছে, আমরা তাড়াহুড়োর জন্য এখন সব গুঁড়ো মশলা কিনে আনি, বা কখনো মিক্সিতে দিয়ে দিই, মিক্সিতে দিলেও সেটা বাটা মশলাই বাটাই হয়, তবে আমার মনে হয় শিলনোড়ায় বাটার মধ্যে একটা আলাদা মানে কি বলবো ঐতিহ্য রয়েছে। আর আজকে আমি মোচার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন, জিরের সাথে শুকনো লঙ্কাও দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি আলুগুলো যে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি, আলুগুলোকে একটু ফ্রাই করে নেব, আর আলুগুলোর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, তেল কিন্তু খুব বেশি দেইনি, তাই একটু ঢেকে ঢেকে রেখেই করবো, যাতে আলুগুলো এই ভাজার মধ্যে থেকেই অনেকটাই সেদ্ধ হয়ে যায়, কারণ মোচা করতে তো জল ব্যবহার আর করবো না, সেই জন্য এইভাবেই করছি।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোলা। ছোলাটা আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়েছে। আমি ভাবছিলাম দুপুরবেলা ভিজিয়েছি সেদ্ধ হবে কি না, কিন্তু সেদ্ধ দেখলাম ভালোই সেদ্ধ হয়ে গেছে, মানে ভিজে ভালো সেদ্ধই হয়ে গেছে। তো এটাকে দিয়ে দিলাম, দিয়ে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে বাটা মশলাটা যেটা তখন বাটলাম সেটা দিয়ে দিচ্ছি। আরেকবার বলে দিই, বাটা মশলাটার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা। বাটা মশলায় মশলাটা দিয়ে ভালো করে এবার একটুখানি আলু আর ছোলার মধ্যে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে একটু কষানোর পর সেদ্ধ করে রাখা যে মোচাটা ছিল জল ঝরিয়ে রাখা, সেদ্ধ করে আমি জল ছড়িয়ে রেখেছি। জড়িয়ে রেখে এবার এটাকে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটার সাথে ভালো করে আবার কষিয়ে নেব কিছুক্ষণ। আর এটার মধ্যে দিয়ে দিলাম আর একটু নুন, কারণ আলুতে একটু নুন দিয়েছি, আমার মনে হলো কম হবে, সেই জন্য এখানে আর একটুখানি লবণ দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম অল্প একটু হলুদ। এবার নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু এটাতে জল আর পড়বে না, সেহেতু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আঁচটাকে কিন্তু সিমে, এখনও আমার আঁচটা সিমেই আছে, মানে সিমেই হবে এটা। তো এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর আমার গ্যাসের পাশে একটু আধটু ওই মোচা একটু ছিটে ছাটে পড়েছে, সেগুলোকে আমার একটু একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখবেন রান্নার সময় চারদিকটা একটু পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে তুলে এটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আর মোচাতে বা নিরামিষ কোনো পদে যদি একটু মিষ্টি না হলে না ভালো লাগে না খেতে, স্বাদটা আসে না। আর এর মধ্যে লাস্টে আমি দেব গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে অল্প একটু ঘি, ঘিটা কমই দেব, তো তোমরা তোমাদের পছন্দ মতো ঘি একটু বেশি দিতেই পারো। তো এই হলো আজকে মোচার নিরামিষ, মোচার ঘণ্ট। কেমন লাগলো আজকে আমার রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তা আজকে ব্লগটা এখানেই শেষ করব, বেশি আর বড় করব না। তো কালকে বিকেল থেকে স্টার্ট করেছি, মানে সোমবার বিকেল থেকে মঙ্গলবার সারাদিন তোমাদের সাথে স্পেন্ড করলাম। কেমন লাগলো ব্লগটা বলো অবশ্যই, আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো আজকের মতো এ পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে চলো রেসিপিটা শেষ করতে করতে তোমাদের কাছ থেকে আমিও বিদায় নিলাম। Thank you.